হ্যালো বন্ধু, আজকে আমরা জানব কোপা আমেরিকায় ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিল কত টাকা পেল, কে জিতলেন, কোন পুরস্কার। 28 বছর ধরে এমন দিনের অপেক্ষায় ছিল আর্জেন্টিনা, 16 বছর ধরে এমন দিনের অপেক্ষায় ছিলেন লিওনেল মেসি। অবশেষে আর্জেন্টিনার মেসির পরম প্রার্থীকে সেদিন এসে গেছে। ব্রাজিলের মাটিতে নেইমারের ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। মেসির ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপাটি 1993 সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনা প্রথম শিরোপা। এবার আসা যায় তার টুর্নামেন্ট জিতে আর্জেন্টিনা কত টাকা পেল, ব্রাজিলই বা রানার্স আপ হয়ে কত টাকা পেল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কে, এসব বিষয় নিয়ে ফাইনালে আজ নিজের মতো করে আলো ছড়াতে না পারলেও টুর্নামেন্টে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসি ছিলেন অবিশ্বাস্য। টুর্নামেন্টে সর্বোচ্চ 4টি গোল করেছেন, তার 5টির চেয়ে বেশি গোল সতীর্থদের দিয়ে করাতে পারেননি আর কেউ। গোল্ডেন বল এর দাবিদার আর কে হতে পারে বলতে পারেন? সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনারই এমিলিয়ানো মার্তিনেজ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনার নায়ক আজও ব্রাজিলের বিপক্ষে 2-3টি দারুণ সেভ করেছেন। 7 ম্যাচের 4টিতেই জাল অক্ষত রেখে গোল্ডেন গ্লাভস জিতেছেন মার্তিনেজ। আর আজকের ফাইনালে আর্জেন্টিনার মাঝমাঠে রদ্রিগো দি পল, রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরোরা অসাধারণ খেলেছেন। তবে ফাইনালের ম্যাচ সেরার পুরস্কারটাও পাচ্ছেন ফাইনালের গোলদাতা আনহেল দি মারিয়া। 21 মিনিটে দি পলের চোখ দাঁড়ানো পাস ধরে দারুণ চিপে গোলটা করেছেন ডি মারিয়া। এর পাশাপাশি ব্রাজিলের রক্ষণকে যেমন ভুগিয়েছেন, তেমনি আর্জেন্টিনার রক্ষণকে সাহায্য করতেও বারবার নিচে নেমে এসেছেন এই টিম। এ তো গেল ব্যক্তিগত পুরস্কারের হিসাব, দল হিসাবে কি কত টাকা পেল। টুর্নামেন্ট জেতায় আর্জেন্টিনা পাচ্ছে $65 লাখ, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় $55 কোটি। রানার্স আপ ব্রাজিল পাচ্ছে $35 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় $30 কোটি। গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 3-2 গোলে পেরুকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে €30 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় $25 কোটি 50 লাখ, পেরু পেয়েছে $21 কোটি। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলগুলো ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি পেয়েছে প্রায় $13 কোটি। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছেন ব্রাজিল। ভিডিওটিতে একটি লাইক করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।